বছর পেরোতে না পেরোতেই ফের আগুন শুশুনিয়া পাহাড়ে বছর পেরোতে না পেরোতেই ফের আগুন শুশুনিয়া পাহাড়ে গতকাল সন্ধ্যা থেকেই শুশুনিয়া পাহাড়ের একাংশ দাউ দাউ করে জ্বলতে শুরু করে গত বছরও আগুন লেগে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছিল এলাকায় গত বছরও পাহাড়ের চূড়ায় কেবা বা কারা আগুন লাগিয়ে দেয় যার ফলে একাধিক গাছপালা ও বন্য জন্তুর ক্ষয়ক্ষতি হয় আর তার কয়েক মাস পরেই সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল তবে কে বা কারা আগুন লাগালো তা নিয়ে দ্বন্দ্বে বন দপ্তরের আধিকারিকেরা তবে স্থানীয় গ্রামবাসীদের দাবি দোল উৎসবে আসা পাহাড়ে আগত পর্যটকেরা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন পাহাড়ে আমরা মানে পাহাড় অ্যাকচুয়ালি মানে খুব মানে এখান থেকে এত গাছপালা হ্যান ত্যান এখানে মানুষের ম্যাক্সিমাম অক্সিজেন এখান থেকে আসে সেখানে আগুন লেগেছে মানে খুব টাফ ব্যাপার এটা এটা অ্যাটলিস্ট প্রশাসন খুব দায়িত্ব নিয়ে এটা দেখা উচিত কেউ বা কারো লাগাক কেউ অনিচ্ছাকৃতভাবে লাগাচ্ছে ইচ্ছাকৃত হবে দুটোকেই স্টপ করা খুব জরুরি আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি উপস্থিত হন বন দপ্তরের আধিকারিক কর্মী সহ ছাতনা থানার পলিস বাঁকুড়া থেকে দীপ আচার্যের রিপোর্ট গ্লোব নিউজ